আপনারা দেখছেন প্রাচীন সোনাহাট কালী মন্দির সংলগ্ন পরিত্যক্ত সোনাহাট বন্দর। কথিত আছে দেবী সতী দক্ষ রাজার অমতে মহাদেবকে বিবাহ করেছিলেন। প্রতিশোধ নেওয়ার উদ্দেশ্যে একটি যজ্ঞের আয়োজন করেছিলেন দক্ষ রাজা। যজ্ঞের আয়োজনে আত্মাহুতি দেন সতী, ক্রোধে উন্মুক্ত হয়ে ওঠেন মহাদেব। পৃথিবী ধ্বংস হওয়ার ভয়ে ভগবান বিষ্ণু প্রলয় থামাতে সুদর্শন চক্র পাঠিয়ে দেন। দেবীর দেহ একান্নটি খণ্ডে বিভক্ত হয়ে বিভিন্ন জায়গায় পড়ে, এছাড়াও দেবী সতীর বিভিন্ন স্থানে তার দেহ থেকে গহনাগুলোও পড়ে। ধারণা করা হয় দেবী সতীর দেহ নিয়ে দেবাদিদেব মহাদেব হিমালয় গমনকালে কেদার হয়ে হিমালয়ে যাওয়ার পথে এই সোনাহাট বন্দরে দেবীর গহনা পতিত হয়। সেই থেকে এলাকাটির নামকরণ করা হয় সোনাহাট, গড়ে ওঠে সোনাহাট বন্দর। ব্রিটিশ শাসনামলে এই বন্দরটির সুনাম এশিয়া সহ সারা বিশ্বে সুনাম অর্জন করেছিল, কিন্তু 1947 সালের পাক ভারত বিভক্তির কারণে এই বন্দরটি পরিত্যক্ত ঘোষণা করা হয়। বন্দরের ভারতের অংশের জমি আজও পতিত রয়ে গেছে, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরের জমিগুলো ইতিমধ্যেই ভূমিদস্যুরা ভুয়া কাগজপত্র তৈরি করে দখল করে নিয়েছে। কিন্তু সোনাহাট প্রাচীন শ্যামাকালী মন্দিরটি আজও কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে।